বলছি ছোট বৌমা কোথায়? সকাল থেকে দেখতে পাচ্ছি না। পরীক্ষা দিতে যেতে দেব না বলেছি, বলে কি গোসা করে বসে আছে নাকি? কাকিমণি আমি তো ঠিক জানি না। আচ্ছা চলো তাড়াতাড়ি বেরোই, দেরি হয়ে যাবে তো, মাকে ডাকো। ও দিদি ভাই কোথায় গো, তাড়াতাড়ি এসো। একবার যখন স্থির করেছো যে যাবে বলে, কোনোদিন তো যাওনি, চলো তাড়াতাড়ি। এই তো তৈরি হয়ে গেছো, চলো। ছোট মা, হ্যাঁ আমি একটু ছিঁড়ে ভাজা করে দিয়েছি তোমাদের জন্য, রাস্তায় যদি খিদে টিদে পায়। আর জল আমি আগেই গাড়িতে পাঠিয়ে দিয়েছি। দেখেছো দিদি ভাই, আমাদের বড় বৌমা কত দায়িত্ব নিতে শিখে গেছে। ও কিন্তু আর আগের মতো নেই, কে বলবে ও আমাদের বাড়ির বড় বৌমা নয়, যোগ্য বড় বৌমা। পিঙ্কি তোমাকে যতই ঘোল খাওয়াক না কেন, আমাকে পারবে না। ওর কথাবার্তা শুনে আমার বারবার মনে হয়েছে রানীকে কোনোভাবে বিপদে ফেলতে পারলে যেন বাঁচে, ঠিক আগের মতো। নেহাত কুমু দেবযানী আছে বলে আমি যাচ্ছি, না হলে মেয়েটার পরীক্ষার আগে আমি কিছুতেই যেতাম না। কি যে বলো ছোট মা, আমি বাড়ির বড় বউ, এটা তো আমার কর্তব্য, এটুকু আমি করবো না। এটা নিয়ে আবার আলাদা করে প্রশংসা করার কিছু, ছাড়ো ওসব কথা। এ না ধরো ধরো, রাস্তায় খিদে পেলে খেও। আর তোমরা দেরি করো না, একটা জায়গায় যাচ্ছ, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মা! হ্যাঁ বলছি, তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো, রাস্তায় এবার জ্যাম বাড়লে তো আবার মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অত চিন্তা করিস না, রিতম তো আছে। কিন্তু জয়, হ্যাঁ আর একটা কথা, বাচ্চাটার শরীর কিন্তু একদম ভালো নেই। ভালোবাসতে যেমন জানতে হয় বউকে, তেমনি রাশ টানতেও জানতে হয়। সব কিছুতে প্রশ্রয় দিস না, আর ছোট বৌমাকে পরীক্ষা দিতে যেতে দিস না। সন্তান কিন্তু সবার আগে, এটা মনে রাখিস জয়। এত চিন্তা করছো কেন, আমরা আছি তো সবাই, আমি আছি তো, জয় আছে, আমরা সবাই এদিকটা সামলে নেব। আমরা সবাই মিলে বুঝিয়ে বাজিয়ে রানীকে ঠিক শান্ত করে নেব। চিন্তা করো না, বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাড়াতাড়ি যাই, সময় নেই তো, চলো। চেম্বারে যাবে না যায়? হ্যাঁ এই তো যাও, নিশ্চিন্তে যাও, এদিকে তো আমি আছি, যদি খুব দরকার পড়ে আমি তোমায় ডেকে নেবো। আচ্ছা হ্যালো, মানে এখন? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ওদিকে ছোট মা মাকে নিয়ে বেরিয়ে গেল, এদিকে জয়ও বেরিয়ে গেল, আমার রাস্তা তো পুরো ক্লিয়ার রানী। এবার আমিও দেখবো তুমি কিভাবে পরীক্ষা দিতে যাও।